शुभ्र शिक्षार्थी अस्सलाम वालेकुम सृष्टि একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমি মডেল 9 এর আনসিন পেসিস্টি নিয়ে আলোচনা করব পেসিস্টি তোমাদের সুবিধার জন্য এখানে লেখা হয়েছে তোমরা সবাই আশা করি মনোযোগ থাকবে আমি এখন পেসিস্টি তোমাদের সামনে রিডিং বলছি ওয়ান ডে এ লায়ন ওয়াজ স্লিপিং A mouse was playing nearby. By chance, it ran over the lion's body. The lion woke up and became very angry. He caught the mouse and wanted to kill it. The mouse begged for its life. Out of the pity, the lion let it go. After some days, the lion was caught in a net. He tried hard but could not get out. He roared loudly. The mouse heard the roar of the lion. It ran to the net and caught it. The lion became free. শুভ্র শিক্ষার্থী আশা করি এই পেসেজটি বুঝতে পারছো এটি খুব পরিচিত একটি পেসেজ যা তোমরা পূর্বের ক্লাসগুলোতেও পড়েছো এখন আমি এই পেসেজ অনুসারে এখানে কিছু প্রশ্ন আলোচনা করব এই প্রশ্নগুলো তুমি তোমার বইয়ের 7 নং এ খুঁজে পাবে এখানে বলা হয়েছে অ্যানসার দা কোশ্চেনস প্রশ্নগুলোর উত্তর লেখো হুইচ এ নং এ বলা হয়েছে হুইচ অ্যানিমাল ওয়াজ স্লিপিং কোন প্রাণীটি ঘুমাচ্ছিল এখানে আমরা যদি পেসেজ পড়ে নেই তাহলে প্রথম লাইনেই দেখতে পাবো ওয়ান এ লাইন ওয়াজ স্লিপিং তাহলে আমরা দেখতে পাই একটি সিংহ একদিন ঘুমাচ্ছিল তাহলে এই লাইন অনুসারে আমরা এই নং প্রশ্নের উত্তরটি লিখে নিব তাহলে এখানে আমরা লিখব এ লায়ন ওয়াজ স্লিপিং অর্থাৎ আমরা হুইচ এর পরিবর্তে প্রশ্নে হুইচ এর পরিবর্তে যদি এ লাইন বসে প্রশ্নের বাকি অংশ লিখে নিন তাহলেই অ্যানসার হয়ে যাবে এখন আমি বি নং প্রশ্নটি বলবো এখানে বলা হয়েছে হোয়াট ডিড দা লায়ন ওয়ান্ট টু ডু সিংহ কি করতে চেয়েছিল সিংহ ইঁদুরকে মেরে ফেলতে চেয়েছিল পেসেস আমরা দেখি দা লায়ন কট দা মাউস অ্যান্ড ওয়ান্টেড টু কিল ইট সিংহটি ইঁদুরকে ধরেছিল এবং ইহাকে মেরে ফেলতে চাইল তাহলে আমরা অ্যানসারটি লিখতে পারি দা লায়ন ওয়ান্টেড টু কিল দা মাউস তাহলে আমরা লিখব দা লায়ন ওয়ান্টেড দা লায়ন ওয়ান্টেড টু কিল দা মাউস এর পরবর্তীতে অর্থাৎ দা লায়ন ওয়ান্টেড টু কিল দা মাউস অর্থাৎ সিংহটি ইঁদুরকে মেরে ফেলতে চেয়েছিল এখন আমি সিরম প্রশ্নটি বলবো হু ওয়াজ কট ইন এ নেট কে জালের মধ্যে আটকা পড়েছিল আমরা যদি এখানে পেসেজ পড়ে নেই তাহলে বুঝতে পারবো দা লায়ন অর্থাৎ সিংহটি ওয়াজ কট ইন এ নেট জালের মধ্যে আটকা পড়েছিল তাহলে আমরা এখানে প্রশ্ন অনুসারে হোর পরিবর্তে যদি এ লাইন বসিয়ে দিন তাহলে অ্যানসারটি হয়ে যাবে এ লাইন বসিয়ে প্রশ্নের বাকি অংশ দেখে লিখব তাহলে অ্যানসার হয়ে যাবে তাহলে আমরা হোর পরিবর্তে লিখব এ লায়ন এ লায়ন আর প্রশ্নের বাকি অংশ লিখে নিব এ লায়ন ওয়াজ কট ইন এ নেট অর্থাৎ একটি সিংহ জালের মধ্যে আটকা পড়েছিল এখন আমি ডি নং প্রশ্নটি বলবো এখানে বলা হয়েছে হোয়াই ওয়াজ দা লায়ন অ্যাংরি সিংহ কেন রাগান্বিত হয়েছিল আমরা পেসেসে দেখতে পাই ইঁদুরটি সিংহের দেহের উপর লাফাচ্ছিল তাই সিংহটি রাগান্বিত হয়েছিল তাহলে আমরা অ্যানসার লিখব দা লায়ন ওয়াজ অ্যাংরি দা লায়ন ওয়াজ angry the lion was angry because
because the house ran over the lion's body. এখানে কোন হয়েছে দা লায়ন ওয়াজ অ্যাংরি সিংহটি রাগান্বিত হয়েছিল বিকজ কারণ দা মাউস ওয়াজ রান ওভার দা লায়ন্স বডি ইঁদুরটি দৌড়াচ্ছিল সিংহের দেহের উপর দিয়ে আশা করি প্রশ্নটি বুঝতে পারছো এখন আমি ই নং প্রশ্নটি বলবো হু ওয়াজ প্লেইং নিয়ার বাই কে নিকটে খেলা করছিল আমরা পেসেসে দেখতে পাই The mouse was playing nearby. এখানে দ্বিতীয় লাইনে লেখা হয়েছে এ মাউস ওয়াজ প্লেইং নিয়ারবাই আমরা যদি এই লাইনটাই লিখি নেই তাহলে অ্যানসার হয়ে যাবে তাহলে আমরা লিখব এখানে এ আমরা প্রশ্নের উত্তরে লিখে নিব এ মাউস ওয়াজ প্লেইং nearby অর্থাৎ একটি ইঁদুর নিকটেই খেলা করছিল সুপ্রিয় শিক্ষার্থী আশা করি ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারছো এর পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম